সালাম আদাব শুভেচ্ছা জানাচ্ছি। আমি অমক বলতেছি, আজকে এই যে গরুর হাটগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন তো আপনারা, আপনারা তো দেখতে পাচ্ছেন এই যে গরুর হাটগুলো হচ্ছে, এই গরুর হাটে কত মানুষ, কার ভিতর যে করোনা আছে আপনারা কি জানেন? জানেন না। কিন্তু আমাদের সরকার কি করতেছে, এই গরুর হাটগুলো কিন্তু ইজারা দিছে এবং গরুর হাটগুলো কিন্তু সবাই গরু আসতেছে, এই যে কালা নীল সব গরুগুলো হচ্ছে, এই গরুগুলো কিন্তু সবাই দেখতে আসতেছে, এই গরুর ভিতরে যে কোন কার ভিতরে যে কোন রোগ আছে কেউ কি জানেন? কেউ কিন্তু জানে না। আরে এই গরু তো এমন একটা গরু যে গরু আপনারা কিনবেন কুরবানি করবেন হালাল হবে, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে গরুগুলো আমরা দেখতেছি কিনতেছি, এই গরুগুলোর ভিতরে যদি করোনা থাকে তাহলে কে দেখবে? এই যে গরুর হাটে হাজার হাজার মানুষ ঢাকা শহরে আসবে, এখান থেকে কি করোনা হবে না? এই করোনাগুলো কি আমরা দেখতে পারবো? কিন্তু এই প্রশাসন কিন্তু ভালো করে ডিউটি করতেছে আমার মনে হচ্ছে। কিন্তু আমার বক্তব্য একটাই, এই কোর্টটা তো সেমন কোর্ট, এই যে হাটগুলো হচ্ছে এই হাটের ভিতরে কি ব্যবস্থা আছে, স্বাস্থ্য ব্যবস্থা কেমন আছে আমরা কি জানি? আমরা তো বলতে পারবো যে এইগুলো কেমন। আমার কাছে কথা দাও, তোমরা যে হাটে আসবা তোমরা সব কিছু মেনটেন করে আসবা, মেনটেন করে না আসলে তো কিন্তু এই কুরবানিগুলো কিন্তু ভালো হবে না, জায়েজ হবে না। তোমাদের যা যদি করোনা আরেকজনের কাছে যায় এটা কি ঠিক হবে? তোমরাই বলো। শুধু তোমরা তোমার দূরত্ব বজায় রাখবা, না গরুগুলোরও দূরত্ব বজায় রাখবা, যাতে কারোর ধরে এই করোনাগুলো না আসে। আমি আমি আর কত করব, আপনারাও তো করবেন, আপনারাও কথা তুলবেন, এটাই তো বিষয়টা কি, তাই নাকি? তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন এই গরুর সময়, এই যে হাটের সময় সবাই মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন, বারবার সাবান দিয়ে কিন্তু হাত ধুবেন। এবং আপনাদেরকে বলে যাচ্ছি, এই হাম্বাই কুরবানি দিতে আমরা কিন্তু সবাই সবার সাথে মোহাম্মত সবত রাখবো এবং আমরা কোনো গন্ডগোল ফেসাতে যাবো না। আর কিছু জানেন, এই গরুর বাচ্চা আসছে কিছু বাংলাদেশে যারা চিটারি বাটপারি করতেছে, ওরে বাটপার ওরে চিটারি করতেছে, এদের জন্য একটু আল্লাহ বরকত দিক। এরা কত করবে, এরা তো বাংলাদেশের চুষা খাচ্ছে, এই বাংলাদেশের চুষা খাইতে খাইতে জীবনে সব শেষ করে দিল, এদেরকে মার সম্মান নাই, এরা কি মানুষ না, এরা পশু, এরা তো গরুর চেয়েও খারাপ। তো ভালো থাকবেন, দোয়া করবেন, আসসালামু আলাইকুম আদাব সবাইকে জানাচ্ছি।